হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডারউইন লাইভস ইন্ডিয়া। আজকে আমার পাড়ায় একটি ছেলে, ও পাখি পোষে, ওর নাম হচ্ছে গুড্ডু ডাক নাম, এবং ও পাখি পোষে এবং ওর বাড়িতে প্রত্যেক দিন ইঁদুরে এসে প্রচণ্ড জ্বালাতন করে তা, এবং ওর পাখি ডিস্টার্ব করে, ইঁদুর এবং পাখির বাচ্চা খেয়ে নেয় ভীষণভাবে, ওদের বাড়িতে উৎপাত করে তা, ও ইঁদুরটিকে মানে ধরতেই পারে না। সেই জন্য ও একটি খাঁচা বেঁধেছে এবং সে খাঁচায় ইঁদুরটি বেঁধে গেছে। তাই ও আমাকে বলল যে, দাদা তুমি এই ইঁদুরটিকে একটু ভিডিও করো। তা যাই হোক, এই যে সেই ছেলেটি, ওর নাম গুড্ডু। হ্যালো গুড্ডু, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, তো ওই যে ইঁদুরটাকে আমার দাদা বলল, এই ইঁদুরটা ভীষণ জ্বালাচ্ছিল, মাঝে মাঝে পাখির বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, আরো এই যে তাবু থাবু দেখতে পাচ্ছো, এসব ট্যাঙানো ছিল, খালি তোমাদের দেখানোর জন্য এটা একটু খুলেছি। তো এইটা মানে শীতের জন্য তো তাবুটা ট্যাঙানো ছিল, কিন্তু অনেক পাখি মরে, মানে দুটো তিনটে পাখি মরে গেছে, অনেক পাখি না, দুটো তিনটে পাখি মরে গেছে। তো ওই আমি একটা খাঁচা পেতেছিলাম, ওই খাঁচার মধ্যে ইঁদুরটা আছে। তো আমি ইঁদুরটাকে ধরলাম, মানে আমি ভাবছিলাম যে ওইটা কীভাবে ধরবো। তো তোমার হচ্ছে ভাবলাম যে তোমার হচ্ছে এই খাঁচাটা পেতে দেখি, এরা তো আমাদের বাড়ির দিয়ে অনেক দিন ধরে রয়েছে, তো আমি ভাবলাম যে এই খাঁচাটা পেতে দেখি যদি হয়। তো আমি এই খাঁচাটা পেতে রেখেছি, তো দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার দেখবো সেই ইঁদুরটিকে। দেখুন, ইঁদুরটি বেঁধে গেছে খাঁচাতে। এই যে সেই ইঁদুর, এটা অনেক বড় সাইজের ইঁদুর। ইঁদুরের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, নেংটি ইঁদুর, গেছে ইঁদুর। এটা অ্যাকচুয়ালি সেই গেছে ইঁদুরই সম্ভবত বলা হয়, যার সাইন্টিফিক নেম বান্ডিকোটা বাঙ্গালেন্সিস। এই যে সেই ইঁদুর, এবং এই ইঁদুরগুলি গাছ বেয়ে বেয়ে আসে। এরা গাছে অনেক দূর থেকে আসে, গাছ বেয়ে বেয়ে আসে। এবং দেখুন, এই যে গুড্ডুর এই যে পাখি, এই যে দেখুন, পাখির বাচ্চা খেয়ে নেয়, প্রতিনিয়তই আসে, এবং রাত্রে ওদের ঘুমাতেও দেয় না। ইঁদুর ভীষণ ডিস্টার্ব করে, ভীষণ। এই যে ইঁদুরে আবার এই যে বাসা করছিল, এই যে বিভিন্ন পাতা নিয়ে এসছে, এই যে ওর খাঁচা বা অ্যাভিয়ারি, আর এই যে ওর পাখি দেখুন। তা এইবার ও কি করতে চাইছে, ইঁদুরটিকে বলছে মারবে না, ও খুব ভয় পাচ্ছে এবং ও জীব হত্যা করতে চায় না। সেই জন্য ও বলতে যাচ্ছে যে ইঁদুরটিকে অনেক দূরে নিয়ে যেয়ে ছেড়ে দেবে। তো এটা বন্ধই ছিল অ্যাকচুয়ালি, কারণ প্রচণ্ড শীত পড়ছে, তা আবার বন্ধ করে খুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার আমরা এই ইঁদুরটিকে মাঠে নিয়ে যাব। মাঠে ছাড়বে তো? হ্যাঁ, মাঠেই ছাড়বো। এটা কেন ভীষণ ডিস্টার্ব করছিল, এটা মাঠেই ছেড়ে দে, আমার তো ভয় লাগে, তার জন্য আমি ভয় লাগে এবং ও মারতে চাই না। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা মাঠে ছাড়তে যাচ্ছি। তাহলে সেই মুহূর্তটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন আমরা এই ইঁদুরটিকে আমরা মাঠে এখন নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে দীপায়নের হাতে রয়েছে, কত বড় সাইজ দেখি, যেন আবার বেরিয়ে না যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মাঠে এই এন্ট্রি করলাম, জাস্ট মাঠে এন্ট্রি করলাম। দেখুন, এখান থেকে মাঠ স্টার্ট হচ্ছে। আমরা একটু দূরে নিয়ে যেয়ে ছেড়ে দেবো, কারণ ইঁদুরের স্মৃতিশক্তি প্রখর হয়, ওরা যদি মানে অনেক দূরে ছেড়ে দিলেও ওরা না চলে আসে। তবু আমরা চেষ্টা করবো একটু বেশি দূরে ওকে ছেড়ে দেওয়া আসার। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন মাঠের পরিবেশটা খুব সুন্দর, এখন সরিষার সময়, উইন্টার সিজন। দেখুন দারুণ কি সুন্দর দেখাচ্ছে, পুরো একটি পার্কের মতন পরিবেশ। দেখি, যেন বেরিয়ে না যায় আবার। আমরা নিয়ে যাচ্ছি, একটু দূরেই নিয়ে যাব। একটি বাচ্চা ছেলেও আমাদের সাথে আসছে,
তোমার নাম কি? ভিডিও করব রনি। রনি ভিডিও করব। তো এই ইঁদুরটা যে আমরা ভিডিওটা করেছি এর আগেও এই এরকম একটা ইঁদুর বেঁধেছিল, সেটা অনেক বড় ছিল। সেটা সেটাও মনে হয় মাঠেই ছেড়ে দিয়েছে, আমার অতটা মনে নেই, অনেক আগে ছিল তো তার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখি একটু দূরে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে একটি পুকুর, আমাদের যাওয়ার পথে একটি পুকুর রয়েছে, আমরা পুকুর পাড় দিয়ে যাচ্ছি। আমরা এখন পুকুর পাড় দিয়ে আমরা এখন যাচ্ছি। ভিডিওটি হয়তো একটু বড় হবে, কিন্তু বন্ধুরা তো আপনারা একটু দেখবেন, ভিডিওটি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। কারণ ভালো লাগারই মতো, কারণ এখন সরিষার সময়, পরিবেশটা খুবই সুন্দর, আর একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা ইঁদুরটিকে এখন ছাড়তে যাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশ। যারা শহর অঞ্চলে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই এইরকম পরিবেশ থেকে মানে খুবই মিস করেন এইরকম পরিবেশ। কারণ আমরা তো গ্রামে বসবাস করি, আমাদের এখানে তো সরিষা তো চাষ হয়, কিন্তু শহরে তো চাষ হয় না। কত সুন্দর পরিবেশ, এটা একটা কলা বাগান, দেখুন কলা গাছ। একটু দূরে, একটু দূরেই দিতে হবে গুড্ডু, একটু দূরে, তাই তো? আরেকটু দূরে। হ্যালো বন্ধুরা, তো এই সেই বিশেষ মুহূর্ত। তো তোমরা ভাবছো যে কি বিশেষ মুহূর্ত? এই যে আমরা যে ইঁদুরটাকে মানে মানে দেখিয়েছিলাম খাঁচার মধ্যে, ওই ইঁদুরটাকে এখন আমরা মাঠে নিয়ে এসেছি। ওইটা আমরা ওইটা ইঁদুরটাকে না মেরে আমরা ছেড়ে দিচ্ছি মাঠে। তো দেখো আমরা এখন, আমার বেশি ভয় লাগে ইঁদুর হতে, তাই ওই যে দীপায়ন আছে ওই দীপায়নই ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দীপায়নই ও ছেড়ে দেবে একদম। তাহলে এই যে সেই ইঁদুর, আমরা এখন এই যে ধান ক্ষেত, এটা ধান ক্ষেত ছিল, ধানটা কাটা হয়ে গেছে, এখন এই কিছু বিচলির কিছু অবশিষ্ট অংশ পড়ে রয়েছে। আচ্ছা তাহলে দীপায়ন এবার গেটটা খুলে দেবে, খাঁচার গেটটা, আস্তে আস্তে করে। আমরা 1 2 3 বলবো, সেই সময় রেডি, 1 2 3। দেখুন বন্ধুরা, এই যে ইঁদুরটিকে রিলিজ করে দেওয়া হলো। এবার দেখুন ও আস্তে আস্তে, দেখুন ও আস্তে 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 আস্তে, দেখুন আস্তে আস্তে ও চলে যাচ্ছে। কোথায় কোথায়? এই যে সেই ইঁদুর, এই যে 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 সেই ইঁদুর, ওই ওই ধান খেতে নিয়ে যা, ধান খেতে দে। ইঁদুর দৌড়াচ্ছে, দেখুন বন্ধুরা ইঁদুরটি দৌড়াচ্ছে। অ্যামাজিং অ্যামাজিং, দারুণ একটি আনন্দের মুহূর্ত, দারুণ আনন্দের মুহূর্ত। এই যে এই যে কত হাসবো, এই যে সেই ইঁদুর, এই যে এই যে এই যে দেখুন দেখুন বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে বন্ধুরা দেখুন ইঁদুরটি, এই যে এই যে এই যে দেখি বসে থাকি। হ্যাঁ এই যে ও খুব ভয় পাচ্ছে, কিছু করিস না কিছু করিস না কিছু করিস না কিছু করিস না করিস না। দেখি ওর ওর মুহূর্তটা, দেখি ও কি করতে চাই, ওর হার্টবিট বেড়ে গেছে, দেখুন ও হাঁপিয়ে গেছে, আমরাও হাঁপিয়ে গেছি। এটা দারুণ একটি আনন্দের মুহূর্ত, ভাবতেই পারিনি এরকম এনজয় করবো আমরা, দারুণ। দেখুন বন্ধুরা, দেখুন এই যে সেই ইঁদুর,
অনেক বড় সাইজ। দীপায়ন ও লেজা ধরবি না, ও আস্তে আস্তে নিশ্চয়ই কোনো একদিকে বাগানে বা কোনো জঙ্গলে চলে যায়। হ্যাঁ ও লেজা ধরবি না। দেখুন বন্ধুরা, এই বাচ্চাগুলিও খুব আনন্দ পেয়েছে। ইঁদুরে কামড়ালে কিন্তু প্লেগ রোগ হয়, ওরা কিন্তু অনেক জীবাণু ব্যাকটেরিয়া বহন করে। দেখুন দেখুন এই যে ইঁদুর রকেট, ওয়াও টামেজি, ওয়াও বিউটিফুল চ্যালেঞ্জ গুড্ডু। এই যে দেখুন বন্ধুরা, এই যে সেই ইঁদুর। এই যে সেই ইঁদুর, আমরা দারুণ একটি আনন্দের মুহূর্ত উপভোগ করলাম এই ইঁদুরটির মাধ্যমে। দারুণ দারুণ। এই 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 চলে গেল চলে গেল, যা যা চলে গেছে সর্ষে বাগানের মধ্যে একবার হলেও হাসবে, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে।